নমস্কার, কালীকথার আরও এক পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকের কালীকথার পর্বের বিষয় নৈহাটির বড়মা। জানেন কি নৈহাটির বড়মাকে কেন বড়মা নামে ডাকা হয়? চলুন জেনে নিই 100 বছরেরও প্রাচীন ইতিহাস। বাংলায় আরও এক বিখ্যাত জাগ্রত দেবী কালী হলে নৈহাটির বড়মা। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় করেন। নৈহাটির অরবিন্দ রোডে ধর্মশালা বড়কালী ঠাকুরকে স্থানীয়রা বড়মা বলে ডাকেন। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাজ দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ ওঠে কপালে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি থেকে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশালাকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশ কালী বলে ডাকতেন, তারপর বিশাল আকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করেন। নৈহাটিতে বড়মার একটি স্থায়ী মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পুজো হলে পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজো, সেখানেই প্রতিবছর মৃন্ময় রূপে প্রতিষ্ঠা করা হয়, সেখানেই পুজো করা হয়। কোজাগরে লক্ষ্মী পূজা, খুঁটি পুজো করা হয়। তারপরে স্থানীয়দের মতে এই পুজো সর্বজনীন হলেও কারোর কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গয়না থেকে ভোগ, পুজোর সামগ্রী, পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা। নৈহাটির বড়মায়ের গায়ে গয়না দেখলে অবাক হতে হয়, কারণ গোটা মূর্তি সোনার উপর বিভিন্ন আকারের গয়না মোড়া থাকে। শোনা যায় বড়মা সোনার উপর ছাড়া আর কোনো ধাতুর অলঙ্কার পরেন না, তাই ভক্তরা এই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনার উপর গয়না মানত হিসেবে দিয়ে থাকেন। হিসেব বলছে প্রায় 1.5 কোটি টাকার গয়না পরেন বড়মা। প্রতি বছর কালী পুজো সেই গয়না পরেই পুজো করা হয়। সেই দিন স্বর্ণ অলঙ্কারে সেজে ওঠেন বড়মা। পুজোর দিন 100 কেজি সোনার গয়না পরানো হয় বড়মাকে, থাকে কড়ার নিরাপত্তা। তবে বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড়মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবীমূর্তিকে ফুলের সাথে সাথে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড়মার বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালীমূর্তিকে বিসর্জন করা যায় না। আয়োজন করা হয় আলোর কার্নিভালও। আজকের কালীকথার পর্ব এখানেই শেষ করছি। প্রতি মাসে 2টি করে কালীকথা আসে আমার স্পোর্টস স্টাডি 4534 ইউটিউব চ্যানেলে, তার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আমার ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন, অবশ্যই সেভ করে রাখবেন পরবর্তীতে শোনার জন্য। এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লোকেশন জানার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। অ্যাগেন থ্যাংক ইউ।